আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে যেখানে আছো সবাই ভালো আছো এ দোয়া করি। আমি সবচেয়ে বেশি খুশি হব যে কবে তোমাদের স্কুল খুলবে সেদিন তোমাদের মুখ সরাসরি দেখতে পারবো, সেদিন আমি সবচেয়ে বেশি খুশি হব। আশা করি সবাই ভালো আছো। যে আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে 2.2 অঙ্ক প্রশ্ন, সেটা হলো আজকে শতকরা কীভাবে প্রকাশ করতে হয়, ভগ্নাংশ ভগ্নাংশকে কীভাবে শতকরা প্রকাশ করতে হয়। শতকরা প্রকাশের শিক্ষাতে বুঝতে পারছ কিভাবে আমরা ভগ্নাংশ গুলোকে শতকরা প্রকাশ করবো। শতকরা প্রকাশ করছি সাধারণত আমরা ভর লককে 100 দ্বারা গুণ করবো, তারপর উপরের লক থেকে ভাবলামের সাথে গুণ করে নিই, আর এই ভগ্নাংশ 1/100 মানে এই 1/100 মানে শতকরা।
তাহলে নিষ্কৃতাঙ্গ আমরা সাধারণ 3:10 অর্থাৎ পূর্ব রাশি ভাগ উত্তর রাশি। তাহলে হর লগে 100 গুণ করছি পরবর্তীতে হর লগের সাথে লগের গুণ মানের সাথে মানের গুণ করার কথা, কিন্তু 1/100 সমান আমরা স্বতন্ত্র শতকরা পূর্ব রাশি করবো। তাহলে 3-3 সাথে 100 গুণ করবো তাহলে 300, আর এই শূন্য দশ তাকে ৩০ পাঁচ।
শিক্ষার্থী বন্ধুরা, কিভাবে আমরা আজকে জানলাম শতকরা প্রকাশ করতে হয় দশমিক অঙ্গাংশে, তারপরে জানলাম সাধারণ অংশ অঙ্গাংশ থেকে কীভাবে দশমিক অঙ্গাংশ এবং দশমিক অঙ্গাংশ থেকে শতকরা কীভাবে রূপান্তর করতে হয়। ঠিক আছে, আজকে তোমাদের এ পর্যন্তই পাঠ থাকলো। তোমরা সবাই ভালো থাকবে, অবশ্যই ভালো থাকবে। আর সবচেয়ে খুশি হব আমাদের স্কুল খুললে পরে তোমাদের সরাসরি যেদিন দেখতে পাবো সেদিন আমরা বেশি খুশি হব। ঠিক আছে, খোদা হাফেজ।